হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিওয়াক। কলেজে ভর্তি সংক্রান্ত একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে, যেটা আমি জয়পুরিয়া কলেজের যে ওয়েবসাইট আছে সেখান থেকে পেয়েছি। তো এই যে নোটিশটা, এই নোটিশটাতে বলা হয়েছে তোমাদের যে ইউজি অ্যাডমিশনের সময়সীমা সেটাকে একটু বাড়ানো হয়েছে, এক্সটেনশন করা হয়েছে। যেমনটা তোমাদের আগের কয়েকটা ভিডিওতেও আমি বলেছিলাম যে প্রত্যেক বছরই কিছু সময় বাড়ানো হয় এই অ্যাডমিশন কমপ্লিট করার জন্য, তো এবছর কিছু দিন বাড়ানো হয়েছে সমস্ত অ্যাপ্লিকেশন অ্যাডমিশন প্রসেসটাকে কমপ্লিট করে ফেলার জন্য। প্রচুর কলেজে সিটস ফাঁকা রয়েছে বিভিন্ন সাবজেক্টের জন্য, বিভিন্ন স্ট্রিমের ক্ষেত্রে প্রচুর সিটস ফাঁকা রয়েছে, তো সেই সিটসগুলোকে ফুলফিল করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো কি বলা হয়েছে এই নোটিশে, যে সমস্ত কলেজের সিটস ফাঁকা রয়েছে তারা যদি চায় তাদের যে অ্যাডমিশন পোর্টাল সেটাকে ওপেন করে দিতে পারে, মানে যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটাকেও কন্টিনিউ করতে পারে। মানে তোমাদের 27th August যে অ্যাপ্লিকেশন প্রসেসটা শেষ হয়ে গিয়েছিল, তোমরা আবার নতুন করে কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে সমস্ত কলেজ এই সুবিধাটা দেবে তারা করতে পারবে। তো এই জয়পুরিয়া কলেজে একটা নোটিশে এই জিনিসটাই বলা হয়েছে যে কোনো কলেজ যদি চায় তাদের ফ্রেশ অ্যাপ্লিকেশান নিয়ে আসতে পারে এবং তাদের যে ভ্যাকেন্ট সিটসগুলো রয়েছে সেগুলোকে ফুলফিল করতে পারে। আর এই প্রসেসটা চলবে তোমাদের 8th October পর্যন্ত। তাহলে 8th October পর্যন্ত টাইম রয়েছে, তোমরা যাও। যে সমস্ত কলেজে এখনও পর্যন্ত সিটস ফাঁকা রয়েছে সেই সমস্ত কলেজের ওয়েবসাইটে গিয়ে চোখ রাখো এবং সেখানে দেখো যে কোনো রকম অ্যাপ্লিকেশান প্রসেস নতুন করে নেওয়া হচ্ছে কি না, তাহলে সেটা অ্যাপ্লাই করে দাও। আরও একটা কথা, 8 তারিখ পর্যন্ত অ্যাডমিশান চলবে। তার মানে এটা নয় যে 8 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, হয়তো দুদিন বা 3 দিন সময় দেওয়া হবে বিভিন্ন কলেজ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান করার জন্য, ফ্রেশ অ্যাপ্লিকেশান করার জন্য। যারা এখনও পর্যন্ত ওই কলেজে অ্যাপ্লিকেশান করনি তারাই করতে পারবে। আর এবং তোমাদের এই যে অ্যাপ্লিকেশান করবে নতুন সেটার মাধ্যমে 8 তারিখ পর্যন্ত এই যে অ্যাডমিশান প্রসেস সেটা কন্টিনিউ হবে। তো এই ভিডিওতে জাস্ট এইটুকু আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। নতুন কোনো আপডেট এলে আবার ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।